অনেকেই আবার উদারমনা, অর্থাৎ বিভিন্ন রকম মানসিকতা নিয়ে কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমরা কিন্তু আসসালামু আলাইকুম বলি, হিন্দুরা নমস্কার বলে, কিন্তু আমরা, আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা যদি আসসালামু আলাইকুম বলতে আমাদের কষ্টই হয়, অ্যাটলিস্ট আমরা গুড মর্নিং বলি। এরপর একটা দেখেন কর্মস্থলে ফাঁকি, এটা মনে হয় সোশ্যাল নেটওয়ার্কে একটা অনেক বেশি শেয়ার হচ্ছে। তো আমি আবারও বলবো যে আমরা সবাই কিন্তু এই ছোট্ট পৃথিবীতে এসেছি অল্প কয়েকদিনের জন্য। আমাদের সবার উদ্দেশ্য থাকবে আল্লাহ পাককে সন্তুষ্ট করা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা তো অফিসকে সন্তুষ্ট করে কিছু করতে পারবো না। আমাদের সবার টার্গেট থাকবে যে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য। আমি মনে করি বা আমরা মনে করি যে আপনি বা আমরা সবাই উজাড় করে আমরা আমাদের কাজটুকু করে যাব। সব কনসার্ন হেডরা আমাদের এখানে এসেছেন। আমি ড্যাফোডিল অল স্টার্স অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করছি। যিনি রয়েছেন, খুব বেশি দিন আমাদের মাঝে যোগ দেননি, কিন্তু অল্প দিনেই অনেক কিছু করেছেন এবং সামনে অনেক কিছু করবেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রিন্সিপাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ। Good.